Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। শুনুন শুনুন, আপনি শান্ত থাকুন, শান্ত হয়ে কথা বলুন, সব সমস্যা মিটে যাবে। উনি তোমার স্বামী না? হ্যাঁ দিদি। একদম কোনো কথা না, চলো এখান থেকে। আমার বাড়ির বউ হয়ে ভিখারির মতন মশলাপাতি বানিয়ে বেচবে? কখনো না। আমার পাড়ায় একটা সম্মান আছে। আমাদের তো টাকার দরকার, পাড়ার লোক তো আর টাকা দেবে না, কাজ করলে দোষ কি? দাদা ও তো ঠিক বলেছে, কোনো কাজ তো ছোট নয়। একদম জ্ঞান দেবেন না, আপনি চুপ করুন। আপনি চুপ করুন। কি হচ্ছে দেখে এখানে? কতগুলো মহিলা স্বাধীনতা চাইছে, নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেকে কিছু করতে চাইছে, আপনি যেগুলো বন্ডল করছেন। পুলিশ ডেকে জেলে পাঠাবো আপনাকে। দাঁড়ান হিরা, পুলিশ ডাকুন, তাড়াতাড়ি পুলিশ ডাকুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুলিশ টুলিশ ডাকার কোনো দরকার নেই, ওনাকে শান্তভাবে বোঝাও, চুপ করো তুমি। এইসব করে কোনো লাভ হবে না লক্ষ্মীদি, বিশ্বাস করো, মেয়েরা স্বাধীন, মেয়েরা যা চাইবে তাই করতে পারবে। উনি কে আটকানোর? দাঁড়াও, উনি মাধবীর স্বামী, উনি কেন চাইছেন না মাধবী কাজ করুক সেটা আমাকে বুঝতে হবে। পরিবারে থেকে স্বামী যদি না চায় যে বউ কাজ করবে না, তাহলে কাজ করা যায় না, সেখানে অশান্তি হয়, অসুবিধা হয়, তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আজকে আঙ্কেল আমাকে সাপোর্ট করে বলেই আমি এইভাবে কাজটা করতে পারি, সুতরাং ওনাকে বোঝানোটা দরকার, আর ওনারটাও বোঝা দরকার। সবসময় পুলিশ এইসব করে বিদ্রোহ করলে হয় না, সংসারের ব্যাপারটা অন্যভাবে মেটাতে হয়। তুমি এরকম ব্যাটিটিউড কথা কেন বলছো? আমি বাস্তব কথা বলছি, পরিবার স্বামী ছেলে মেয়ে এদের সাপোর্ট ছাড়া কোনোদিনও কাজ করা যায় না। ঠিক কইছো, একদম হক কথা কইছো বড় বৌমা। আমি করো না, চুপ করো, আমাকে বুঝতে দাও, দাঁড়াও। দাদা উনি আমার স্বামী, উনি আপনার সঙ্গে একটু কথা বলবেন, আপনার যে অসুবিধা ওনাকে বলুন। তুমি এদিকটা দেখো, আপনি চলুন আলাদা করে আমরা কথা বলি, সব মিটে যাবে, সব সমস্যা মিটে যাবে। কাজ করো। শুনুন, এই যে আপনি এখানে এসে এত চিৎকার চেঁচামেচি করছেন, তাতে কার অপমান হচ্ছে? অপমান হচ্ছে একটা স্ত্রীর। অন্যের ঝামেলা মেটাচ্ছ তো, মেটাও মেটাও। তোমাকে বুঝিবে যে সে তো গোকুলে অলরেডি বেড়ে উঠেছে লক্ষ্মী দাস। অংশিনীর কাছে সোমশঙ্কর বাবুর ফোনটা আসার অপেক্ষা শুধু। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।